প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। দেশ ও প্রবাস থেকে যারা নিয়মিত আমাদের ভিডিওগুলো দেখেন তাদেরকে ইজি কনস্ট্রাকশন ইউটিউব চ্যানেলের মাধ্যমে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন। তো বরাবরের মতো আজকেও আপনাদের মাঝে খুবই সুন্দর একতলা একটি বাড়ির ড্রয়িং ডিজাইন নিয়ে হাজির হয়ে গেছি। তো বেসিক্যালি এটা তিনতলা ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট করা হবে। তো এই বাড়িটির ভিতরে বাহিরে কীভাবে কী রাখা হয়েছে, কোনটার সাইজ কত রাখা হয়েছে, এখন পর্যন্ত কত টাকা খরচ হয়েছে, পুরোপুরি কমপ্লিট করতে কত টাকা খরচ হবে, তা নিয়ে ছোটোখাটো একটি বিস্তারিত আপনাদের মাঝে উপস্থাপন করব। তো যে সকল ভাইরা 16টি কলম দাঁড় করিয়ে একটি ছাদ দিয়ে রাখতে চাচ্ছেন তারা আজকের ভিডিওটি দেখতে পারেন। তো এই বাড়ির বিল্ডিংটির কাজটি শুরু হয়েছে 2019 সালে। তো 19 সালে কাজটি শুরু হয়ে এখন 2023 সাল, উনি আস্তে আস্তে কাজটি করছে। তো যারা সম্পূর্ণ টাকা একসাথে ম্যানেজ করতে পারেন না বাড়ি করার টাকাটা, তারা আস্তে আস্তে করলে কিন্তু এভাবে নিজের কাজ শেষ করে একটি ছাদ দিয়ে রাখতে পারেন। তো যে সকল ভাইয়েরা নিজের কাজ শেষ করে একটি ছাদ দিয়ে রাখবেন তারা আজকের ভিডিওটি দেখতে পারেন। তো বন্ধুরা, এখনও যারা আমাদের ইজি কনস্ট্রাকশন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে পাশে থাকা ঘন্টিটি বাজিয়ে রাখুন, যাতে করে নিত্য নতুন বাড়ির ড্রয়িং ডিজাইনের ভিডিও আপলোড করলে আপনি সবার আগে পেতে পারেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো ভিউয়ার্স, একটু লক্ষ্য করলে দেখবেন আমাদের ফ্রন্ট সাইডে সিঁড়িটা দেওয়া হয়েছে। তো আমাদের মূলত এই বাড়িটা তিনতলা ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট করা হবে। তো যেহেতু তিনতলা ফাউন্ডেশন দেওয়া হয়ে গেছে এবং নিচের কাজ শেষ করে একটি ছাদও দাঁড়িয়ে গেছে, তো এখন পর্যন্ত বাড়িটিতে কত টাকা খরচ হয়েছে এবং বেস থেকে ছাদ পর্যন্ত আমরা কীভাবে কী রেখেছি সব কিছুই বিস্তারিত আপনাদের মাঝে উপস্থাপন করব। তো ভিউয়ার্স, একটু লক্ষ্য করলে দেখবেন আমাদের এপাশে একটি ব্যালকনি রাখা হয়েছে এবং আমাদের ফ্রন্ট সাইডে এপাশে একটি সিঁড়ি রাখা হয়েছে। তো যেহেতু এটা তিন ভাই মিলে তিনতলা ফাউন্ডেশন দিয়ে কাজটি করছে, সেহেতু আপনার সিঁড়িটা ফ্রন্ট সাইডে দেওয়া হয়েছে, যাতে করে ভিতরে বা ফ্যামিলি যারা থাকবে তাদের কোনো সমস্যা যাতে না হয় এবং দোতলা উঠতে নামতে যাতে অন্য কারো অসুবিধা না হয় সেভাবে করে করা হয়েছে। তো আমাদের এই বাড়িটিতে মোট 16টি কলম দিয়ে পুরো বাড়িটি করা হয়েছে। তো কলমগুলোর সাইজ রাখা হয়েছে 10 ইঞ্চি বাই 10 ইঞ্চি করে, আপনারা দেখতে পাচ্ছেন। তো বেসিক্যালি আমরা এক থেকে পাঁচতলা তিনতলা পর্যন্ত আমরা আসলে কলমের সাইজটা 10 ইঞ্চি বা 10 ইঞ্চি করেই রাখি। চারতলা পাঁচতলা হলে সেটা হচ্ছে যে কলমের সাইজটা একটু কম বেশি হয়। তারপর ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন যে বাড়িটির ভীমের সাইজ রাখা হয়েছে 10 ইঞ্চি বা 12 ইঞ্চি করে। তো বাড়িটির নিচের ভীমের সাইজটাও আমরা 10 ইঞ্চি বা 12 ইঞ্চি করে রেখেছি। তো 16টি কলমের নিচে 16টি বেজ ঢালাই করেছিলাম আমরা। তো বেজগুলোর সাইজ রেখেছি 4 ফিট বা 4 ফিট করে 8টি বেজ এবং 4 ফিট বা 6 ফিট করে 4টি বেজ এবং মাঝখানে 4টি বেজ আমরা রেখেছি 4 ফিট বাই 3 ফিট করে। তো আসলে আমরা সবগুলো বেসের সাইজ সমান রাখতে পারতাম, কিন্তু আমরা জায়গার মাটি হিসাব করে এবং জায়গার মাটি সম্পর্কে একটি বর্ণনা নিয়ে তারপরে আমরা ওভাবে বেসের সাইজটা রেখেছি জায়গার মাটি হিসাবে। তো যাই হোক, আসলে সবগুলোর জায়গার মাটি, সব জায়গার মাটি একরকম না আসলে, সেই জন্য আসলে কম বেশি হয়। এবং আমরা চেষ্টা করি সবসময় ক্লায়েন্টকে কীভাবে কম খরচ করিয়ে তাদের সুন্দর একটা বাড়ি বা সুন্দর একটা ডিজাইন উপহার দেওয়া যায়। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন যে আমাদের এই পাশে একটি খাল দেখতে পাচ্ছেন। তো আসলে খাল থাকার কারণে কিন্তু আমরা এখানে প্রায় 2.5 ফিটের মতো গ্যাপ রেখেছি। গ্যাপ রেখে কিন্তু আমরা ওইভাবে ডিজাইনটি করেছি। তো যাই হোক, তারপর আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের ছাদ ঢালাই করা হয়ে গেছে, ছাদের ফিনিশিংটা ভালো আসছে। তো আপনারা ছাদ ঢালাই করলে আপনারা প্রথম ছাদ আমরা 5 ইঞ্চি ঢালাই করব, তারপরে ছাদ ঢালাই করব 5 ইঞ্চি, তারপর ছাদ ঢালাই করব আমরা 4 ইঞ্চি করে, যাতে করে খরচটা কিছুটা হলেও কম আসবে। তো ভিউয়ার্স, এখানে দেখতে পাচ্ছেন সামনে একটি ব্যালকনি রাখা হয়েছে। তো ব্যালকনির সাইজ আপনারা অবশ্যই আমাদের ড্রয়িংয়ের মধ্যে দেখতে পারবেন। আমরা যখন এটার প্রথম কলম উঠছিল তখন আমরা একটা ভিডিও আপলোড করছিলাম আমাদের চ্যানেলে, আপনারা হয়তো সেই ভিডিওটা চাইলে দেখে আসতে পারেন। তো আপনারা যদি বর্তমান সময়ে এরকম একটি বাড়ি নির্মাণ করতে চান, তো তাহলে আপনাদের বাজেট রাখতে হবে সর্বনিম্ন, একদম সর্বনিম্ন প্রায় 28 থেকে 30 লাখ টাকা বর্তমান সময়ে। কেননা জিনিসপত্রের দাম এখন প্রচুর বেড়ে গেছে, যার জন্য আসলে বাড়ির কথা চিন্তা করতে গেলেও এখন 30 লাখ টাকার মতো লাগে শুধু নর্মাল একটা বাড়ি। তো আসলে উনি কিছু টাকা সেভ করতে পারছে, কেননা উনি 2019 সালে কাজটা ধরেছিল, যার জন্য তখন মালামালের দাম ছিল কম। তো এখন তো মালামালের দাম বেড়ে গেছে, তখন উনি ছাড়টা করে রাখছিল, বিধায় আসলে ওনার খরচটা কিছুটা কম আসছে। তো 2019 সালে আমরা এটা পুরো কমপ্লিট করতে আমরা পুরোপুরি ইন টোটাল খরচ দিয়েছিলাম 25 লাখ টাকা। তো সেটা হয়তো বা এখন আর হবে না, একটু বাড়াতে হবে। তো বর্তমান সময়ে আপনারা যারা এরকম একটি বাড়ি নির্মাণ করবেন ভাবছেন, তারা অবশ্যই আপনার বিশেষ করে 1738 স্কোয়ার ফিটের বাড়ি যদি করেন সেমভাবে, তাহলে আপনাদেরকে বাজেট রাখতে হবে 30 লাখ টাকা, সেটা অবশ্যই মাথায় রাখবেন। তো আপনারা একটু লক্ষ্য করে দেখবেন যে আমাদের এই বাড়ির কলমের মধ্যে আমরা যে রডগুলো দিয়েছি সেটা আসলে সবগুলো কলমে একরকম রড দেইনি। আসলে যে জায়গার মধ্যে আমরা দেখছি যে আমাদের ছাদের ওয়েট বেশি পড়তেছে, আমরা সেই জায়গার মধ্যে ওভাবেই রড দিয়েছি, যাতে করে আমাদের ছাদের ওয়েটটা নিতে পারে। তো ভিউয়ার্স,
এ বাড়িটির কাজ এতটুকু করতে এখন পর্যন্ত খরচ হয়েছে 17 লক্ষ টাকা। তো দেখতে পাচ্ছেন যে 17 লক্ষ টাকা দিয়ে মোটামুটি নিচের কাজ শেষ করে একটি ছাদ দিয়ে ফেলতে পেরেছে মোটামুটি 1738 স্কোয়ার ফিট একটি বাড়ির। তো বাড়িটি পুরোপুরি কমপ্লিট করতে লাগবে 28 লক্ষ টাকা। তো ভিউয়ার্স, ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।